আবার অল টিন মধ্যে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা হবে শুধুমাত্র আমাদের রাজ্যের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে কোন কোন কলেজ রয়েছে এবং সেই কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, তা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা চলো আমাদের তোমাদেরকে দেখাই কোন কোন কলেজ রয়েছে, সেগুলো আমরা ল্যাপটপে নিয়ে গিয়ে তোমাদেরকে সুন্দর করে দেখাবো এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে। আর একটা কথা বলে দিই, সমস্ত কলেজের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, বাট পার্টিকুলারলি ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু মেন মেন ইউনিভার্সিটির ক্ষেত্রে ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি, কিছু ক্ষেত্রে তাদের জন্য চলে আসবে খুব তাড়াতাড়ি হয়তো, বাট তাদের আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। তার জন্য কী করতে হবে তার জন্য নেক্সট ভিডিও আসছে, সেটা দেখবে। পাশাপাশি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে ফর্ম ফিলাপের ভিডিও কিন্তু আমি বানানোর চেষ্টা করব। তোমাদের যেগুলো দরকার খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে না আমার এই কলেজটা খুবই দরকার, জাস্ট কমেন্ট বিলো। ওকে, তো চলো আমরা চলে এসেছি লিস্ট অফ কলেজ বাই ডিস্ট্রিক্ট। যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে 23 খানা, তার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোথায় কোথায় কোন কলেজ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। প্রথম দেখি দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, যেটা বলে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট কলেজ, বালুরঘাট বিএড কলেজ রয়েছে, বালুরঘাট মাহিয়া মহাবিদ্যালয়, এরকম ভাবে দেখাতে গেলে আমি প্রত্যেকটা নাম বলতে গেলে অনেক মানে হয়ে যাবে। শুধু এগুলো দেখি তোমাদেরকে, গঙ্গারামপুর কলেজ, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, এটা আমি শুনেছিলাম, কলেজটা আমার চেনা, ঠিক আছে। তারপরে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে, বিএড কলেজ রয়েছে, তারপরে বুনিয়াদপুর, ঠিক আছে, দেওয়ান আব্দুল গনি কলেজ, এগুলো রয়েছে। দার্জিলিং এ কি রয়েছে দেখো, এই যে কলেজটা দার্জিলিং গভর্নমেন্ট কলেজ রয়েছে, এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু কলেজ রয়েছে। এখান থেকে আমরা কিন্তু ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা ফর্ম ফিল আপের জন্য চলে যেতে পারি, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এবার দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই যে কলেজগুলো রয়েছে তার মধ্যে তোমার কোন কলেজটা লাগবে সেটা ইম্পর্টেন্ট। দ্যাটস হোয়াই তুমি কিন্তু কমেন্টে জানাবে যে আমার এই কলেজে ফর্ম ফিল আপের ভিডিও লাগবে, সেগুলোকে আমি নোট করে নিয়ে সেগুলোর ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি করতে হবে সব কিছু আমি জানিয়ে দেবো। শিলিগুড়ি কলেজ, এখানে আমাদের রকির সিস্টার জব করে, যাচ্ছে আমি জানি এটা, ঠিক আছে। সো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, হয়তো রকি ভিডিওটা দেখবো পরবর্তীতে। অ্যান্ড এই সমস্ত যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে দার্জিলিং এ। এবার চলো আমরা কালিম্পং এ যাই, ঠিক আছে। কালিম্পং মানে যাচ্ছি না, মানে ভিডিও বানাচ্ছি। তো কালিম্পং এর ক্ষেত্রে আমি দেখছিলাম অলরেডি কিছু ক্ষেত্রে ফর্ম ছেড়েছে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তোমাদের দেখতে হবে কোন কোনগুলো রয়েছে। আরো কিছু রয়েছে সেগুলো হয়তো এখানে লিস্ট আউট করা নাই, ঠিক আছে। জলপাইগুড়ির ক্ষেত্রে দেখো আনন্দা চন্দ্র কলেজ রয়েছে জলপাইগুড়িতে, তারপরে ধূপগুড়ি গার্লস কলেজ রয়েছে, এরকম রায়গঞ্জ কলেজ রয়েছে, ঠিক আছে, জলপাইগুড়িতে রায়গঞ্জ কলেজ রয়েছে, এরকম ভাবে অনেকগুলো রয়েছে। নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, ঠিক আছে। এবার কোচবিহার দেখো, কোচবিহারের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, সেই সমস্ত প্রত্যেকটা দেখতে পাচ্ছ নামগুলো তোমরা দেখে নেবে। আমি কিন্তু তার জন্য স্ক্রিনটা রাখছি কিছুক্ষণ ধরে যাতে তোমরা দেখতে পাও এবং তোমাদের আইডিয়া থাকে যেগুলো রয়েছে। অনেকে সার্চ করে যে কোন কোন কলেজ রয়েছে, খুঁজে পাও না, তার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা ভাবলাম যে বানাবো। কারণ দেখো কিছু ইউটিউবে ভিডিও পাবে সেখানে তোমার পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট ওয়াইজ দিচ্ছে, আমি তোমাদেরকে সমস্ত ডিস্ট্রিক্টে দিয়ে দিচ্ছি একেবারে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আমি কিন্তু পারতাম যে তোমাদেরকে পার্টিকুলারলি ওয়েবসাইটে গিয়ে দেখাতে, বাট আমি সেটা না করে তোমাদের নামগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নেবে কোন জায়গাতে রয়েছে এবং সেখান থেকে তোমরা সার্চ করে আমাকে জানাবে, আমি সে ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এটা দেখো আলিপুরদুয়ার কলেজ, ঠিক আছে, এটা আমার অ্যাকচুয়ালি মনে রয়েছে, কারণ আমি এই ব্যাপারে একটা ইনসিডেন্ট রয়েছে, তার আলিপুরদুয়ার কলেজটা আমি জানি। ওকে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দূরে রয়েছে। তো এখানকার ক্ষেত্রে ইসলামপুর কলেজ, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, রায়গঞ্জ ইউনিভার্সিটি, দুর্গাপুর ওমেন্স কলেজ, এগুলো হচ্ছে উত্তর দিনাজপুরে, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর। এবার মালদা, মালদা দেখো চাঞ্চল কলেজ, হয়তো আমার নাম ঠিকঠাক বেরোবে না, কিছু কিছু জানি না যেহেতু সেইভাবে, তার জন্য গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা, তারপরে মহাবিদ্যালয় মালদা রয়েছে, মালদা কলেজ রয়েছে, এটা নামটা আমি জানি। কালিয়াচক, এটাও নামটা জানি, কালিয়াচক গভর্নমেন্ট পলিটেকনিকটা, তারপরে শামসি কলেজটা নামটা শুনেছি আমি, ঠিক আছে। অ্যান্ড মুর্শিদাবাদের ক্ষেত্রে এটা এটা যেহেতু আমার ডিস্ট্রিক্ট, মানে আমার না, আমার বাপের কেনা না, বাট আমারই অ্যাকচুয়ালি, সো এগুলো জানি। বহরমপুর কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি তার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। মুর্শিদাবাদ কলেজ, কৃষ্ণনাথ কলেজও, বহরমপুর গার্লস কলেজটা, ঠিক আছে, কান্দিরাজ কলেজ, এগুলো সব ব্যাপারে ভিডিও বানাবো। শিবত সিং কলেজ, তারপরে এগুলো ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করে, সেগুলো আমি করবো, ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, কোনো চাপ নাই। এই যে ডুমকুল গার্লস কলেজ, জঙ্গিপুর, এগুলো সব আমাদের আশেপাশে, এই ডুমকুল গার্লস কলেজ রয়েছে, মহাবিদ্যালয় মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় ইসলামপুর, আমার বাড়ির মানে কানঠাই, বাংলায় বলতে গেলে কানঠাই, ঠিক আছে, জিডি কলেজ আমি পড়া চিনি, ডুমকুল কলেজ বসন্তপুর, এগুলো সব রয়েছে। তারপরে নদিয়া, নদীতে দেখো বেথুয়া ডোহরি কলেজ রয়েছে, চাপড়া এটা রয়েছে, তারপরে চাপড়া গভর্নমেন্ট কলেজ, ডক্টর বি আর আম্বেদকর কলেজ রয়েছে, তারপরে কল্যাণী টেকনোলজি একাডেমি মহাবিদ্যালয়, এরকম অনেকগুলো সব রয়েছে। দেখুন এখানে অনেকগুলো কিন্তু কলেজ, জিস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যেটা ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, তেহাট্টতে রয়েছে, তারপরে মুরাগাছা গভর্নমেন্ট কলেজ রয়েছে হুগলিতে। দেখো শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা কি বিদ্যা মহাপাতা, আল্লাহ আমার নাম শুনিনি আমি, ঠিক আছে, এরকম ব্যাপার, কিছু কিছু নাম আমি নতুন দেখছি। হুগলি ওমেন্স কলেজ, এটা জাই ভাইদের যেহেতু জায়গা, তার আমি এটা জানি হুগলিটা। ওকে, অ্যান্ড হাওড়ার ক্ষেত্রে বলি তোমাকে যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রয়েছে, বিদ্যা মন্দির, বেলুর ম্যাথ এটা, তারপরে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, এগুলো ব্যাপারে আমাকে ভিডিও বানাতে হয়তো কেউ বলেছিল একদিন, বাট আমি বানাতে পারিনি, বাট বানাবো, ঠিক আছে। উলুবেড়িয়া কলেজ রয়েছে, অ্যান্ড বীরভূমে দেখো শিউড়িতে বিদ্যাসাগর কলেজ রয়েছে, তারপরে রামপুরহাট, পূর্ণি, বোলপুর, তারপরে গীতাঞ্জলি, বীরভূম ফার্মেসি, এরকম অনেকগুলো রয়েছে, তারপরে কবি নজরুল কলেজ রয়েছে, এরকম অনেক রয়েছে, ঠিক আছে। বাঁকুড়া ক্ষেত্রে দেখো কি রয়েছে,
বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া উন্নয়নী উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, রায়পুর, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে সমস্ত কলেজ কিন্তু দেওয়া রয়েছে। তোমার মেডিকেলের জন্য রয়েছে, পলিটেকনিক রয়েছে, সবগুলো কিন্তু রয়েছে। বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ রয়েছে, ঠিক আছে, এটা নামটা আমি শুনেছি। অ্যান্ড পুরুলিয়া, পুরুলিয়া ক্ষেত্রে জেকে কলেজ, তারপর দেখতে পাচ্ছ দেখি এরকম অনেকগুলো রয়েছে, আনন্দ মার্গা কলেজ, তারপর সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, এটা তো অনেকে জানা হয়তো। তো এটা তোমাকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে, যে আসলে ফর্ম ফিল আপ চলছে কিনা এই ব্যাপারটা। ওকে, সো জাস্ট আমাদের কিভাবে যেতে হবে, ওয়েবসাইটে যেতে হবে, অ্যান্ড দেন আমরা কিন্তু এটা দেখতে পাবো। সো চলো বস, ওয়েবসাইট দেখতে মেরে কো তো নেই মিলা আভি থাক, মিল জায়গা। জগন্নাথ কলেজ রয়েছে এর আন্ডারে, তারপরে এদের তো পার্টিকুলারলি ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। তো আমরা তো দোকানে চলে এসেছি, অ্যান্ড অনলাইন অ্যাডমিশন ফর অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টার ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স অ্যান্ড এমএসসি ইন সাইকোলজি 2022 ইস, এবং পিএইচডি এটা চলছে আলাদা, বাট বাকি দেখে যে সমস্ত আমি ফর্ম ফিল আপ সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং সেগুলো চলছে। তোমাদেরকে জাস্ট স্টার্ট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য তোমরা যদি এখানে অ্যাডমিশন সেকশনে যাও এবং ইউজি অ্যাডমিশনে গেলে তোমরা দেখতে পাবে। জাস্ট আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন বাকি যেখানে আমরা কাজ করছিলাম সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টার ইন্টিগ্রেটেড এমএসসি, মানে এখানে তুমি ক্লিক করলে তুমি ফার্স্ট সেমিস্টার যে ইন এমএসসি ইন সাইকোলজি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বাড়ায়নি, ঠিক আছে, বিএসসি অনার্স অ্যান্ড এমএসসি ইন সাইকোলজি, তার মানে তোমার ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। সো সব কিছু তোমাকে ডিক্লেশন বারে ক্লিক করার পরে, সাবমিট করার পরে সব কিছু তোমাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছো ফুল নেম, হোয়াটসঅ্যাপ নম্বর, এগুলো সব কিন্তু নিয়ে নিবে, তারপরে পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু তোমাকে করতে হবে, ইয়ার অফ পাসিং, তারপরে সব কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, অ্যান্ড দেন কমপ্লিট করার পরে তুমি সিধু কানু কলেজের ক্ষেত্রে সবগুলো কিন্তু করতে পারবে। এটা কি দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স, মানে বিএসসি অনার্সের যেগুলো ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে সেগুলো সবারই ক্ষেত্রে, এবং এমএসসি ইন সাইকোলজি সেগুলোর ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। কোর্স ডিটেলসে গিয়ে যখন যাবে তুমি তখন কিন্তু এখানে চুজ করতে পারবে যে কোনটার ক্ষেত্রে তুমি করবে, সেগুলো তুমি এখানে করতে পারবে, ঠিক আছে। জাস্ট আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাকি চলো ইউনিভার্সিটি যেগুলো আমাদের ভিডিও বানানোর কথা সেখানে আমরা যাই অ্যান্ড কাজগুলো করি, ওকে। তো চলো বস, চলো 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 দেখে, একটু সাইটে যেহেতু প্রবলেম, আমার নেটওয়ার্ক স্লো চলছে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে বস। দেখো আমরা প্রায় চলে এসেছি, এখানে আমরা দেখাচ্ছিলাম যে সিধু কানু বিরসা যেটা পুরুলিয়ার ক্ষেত্রে, তো পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখো অনেক রয়েছে, আসানসোল, আসানসোল পলিটেকনিক, তারপরে বিধানচন্দ্র কলেজ, এটা আমাকে বলেছিলেন একজন ভিডিও বানাতে, সেটা ভিডিও বানাবো আমি, ঠিক আছে। অ্যান্ড এরকম অনেক রয়েছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, ওমেন্স কলেজ, পূর্ব বর্ধমান, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মানে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কী কী কলেজ রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলো ব্যাপারে আমি কিন্তু ভিডিও কিন্তু বানাবো, ঠিক আছে। অ্যান্ড এরকম তুমি ভিডিও পাবে না কোথাও যে ইউটিউব চ্যানেল থাকবে, বাট আমার চ্যানেলে থাকবে, ঠিক আছে, আমি বানাবো পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে, বাট সবগুলো না পারলেও হয়তো আমার প্রতি রেগে যাও না, বাট আমি ট্রাই করবো তোমাদের জন্য সমস্ত কলেজের ভিডিও বানানো। নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে দেখো বারাসাত কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ রয়েছে, তারপরে ডক্টর বিআর আম্বেদকার, তারপরে দীনবন্ধু মহাবিদ্যালয়, তারপরে এরকম অনেকগুলো কিন্তু মর্নিং স্টার কলেজ, এরকম অনেক রয়েছে, ঠিক আছে। তার পাশাপাশি এখানে তোমরা যদি কেউ চাও যে এসএনইউ, মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তবে আমাকে বলবে, আমি কিন্তু ডিরেক্টলি অ্যাডমিশন করে দেবো, ঠিক আছে। সাউথ চব্বিশ পরগনাতে কি রয়েছে দেখো, মাগেরহাট কলেজ, এটা মাগরাহাট, মাগরাহাট কলেজ, এটা আমার খুবই মানে চেনাশোনা জায়গা অ্যাকচুয়ালি, আমি লাইক যাই। বজবজ কলেজ, এটাও আমার খুব পরিচিত জায়গা। মহেশতলা কলেজ, তারপরে বারুইকপুর কলেজ, এগুলো আমার চেনা, ঠিক আছে। সো তারপরে অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলো নামের সঙ্গে, তারপরে আশুতোষ কলেজ। এবার দেখো কলকাতা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমরা অনেকে অ্যাপ্লাই করবে, যে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, তারপরে আশুতোষ কলেজ রয়েছে, তারপরে ব্রেনওয়্যার গ্রুপ, তারপরে তোমার এখানে বেথুন কলেজ রয়েছে, অ্যান্ড বাসন্তী দেবী কলেজে অনেকে করবে, বাঙ্গবাসী কলেজের ক্ষেত্রে। আমি বাঙ্গবাসী কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে গেছিলাম, বাট অ্যাডমিশন দিইনি, একটা প্রবলেম হয়ে গেছিল, আচ্ছা। তো তারপরে ক্যালকাটা ন্যাশনাল, ক্যালকাটা এগুলো রয়েছে, তারপরে দেখো এখানে দিন কি দীনবন্ধু আন্দ্রেয় কলেজ, তারপরে ধীরজীয় মেমোরিয়াল কলেজ, তারপরে সিটি কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, দমদম মতিঝিল কলেজ রয়েছে, এরকম অনেকগুলো রয়েছে, যোগমায়া দেবী কলেজ, তারপরে লেডি বার্গুন কলেজ, এগুলো সব ওমেন্স কলেজ, এগুলো আমি ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম ওমেন্স ক্ষেত্রে, সেন্ট থমাস কলেজ, সেন্ট